আগের ব্যাংক জালিয়াতির দৃষ্টান্তমূলক শাস্তি না হয় কমছে না একই অপরাধ। নজরদারি বাড়ানোর পাশাপাশি লোকবল নিয়োগেও সংস্কার জরুরি, অভিমত সাবেক ব্যাংকারদের। ভোগান্তি এড়িয়ে যথাসময়ে শেষ করতে মধ্যরাতেও চলছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ। চলতি মাসের শেষ সপ্তাহেই উদ্বোধন হবে একাংশ। যাত্রীদের টিকিট ঠিকমতো চেক না করায় প্রতি মাসে রেলের লোকসান প্রায় 200 কোটি টাকা। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ। ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে হয়রানির আশঙ্কা প্রবাসী বাংলাদেশের। বিস্ফোরণে আহত 61 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। এবং লড়াই করেই ভারতের কাছে হারল বাংলাদেশ, মাত্র 1 রানের ক্ষত পোড়াচ্ছে 16 কোটি মানুষকে। সেমিফাইনালে খেলার আশা টিকে রইল ধোনি বাহিনীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। আর্থিক খাতে একের পর এক অর্থ লোপাটের ঘটনায় প্রশ্ন উঠেছে ব্যাংকিং খাতের নিরাপত্তা নিয়ে। বিশ্লেষকরা বলছেন, হলমার্ক কিংবা বিসমিল্লা গ্রুপের ব্যাংক জালিয়াতির মতো নানা অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি না হয় বেড়েই চলেছে এ ধরনের অপকর্ম। এ ধরনের ঘটনা প্রতিরোধে নজরদারি বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে লোকবল নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার জরুরি বলেও মনে করেন সাবেক ব্যাংকাররা। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। মিথ্যা তথ্য ব্যবহার করে ব্যাংক হিসাব খুলে অর্থ লোপাট থেকে শুরু করে গ্রাহকের গোপন তথ্য হাতিয়ে নিয়ে এটিএম কার্ড জালিয়াতি, দেশের আর্থিক খাতে একের পর এক ঘটছে এমন সব অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট হ্যাকের রহস্যের জট খোলার আগেই প্রকাশিত হল রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের আরও একটি প্রতারণার ঘটনায় কোটি টাকা লোপাটের তথ্য। আর এসব ঘটনায় প্রতিবারই উঠে এসেছে ব্যাংক কর্মকর্তাদের জড়িত থাকার খবর। তাই ব্যাংকারদের কর্মক্ষেত্রে নৈতিকতা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি দায়ী করা হচ্ছে ব্যাংক ব্যবস্থায় প্রতারণা ঠেকানোর পদ্ধতি ও অবকাঠামো নিয়ে। বাংলাদেশ ব্যাংকে যেটা ঘটেছে, তারপরে জনতা ব্যাংকে ঘটেছে, এই জিনিসগুলি কিন্তু আগে আমরা খুব একটা ভেবে দেখিনি এবং জানা বোঝার বাইরে কিন্তু এই ঘটনাগুলি ঘটছে। মানুষ তার কষ্টার্জিত সম্পদ আমাদের কাছে এফডিআর ডিপোজিট রাখে, এখানে এই জিনিসটি কাম্য না। শোনালে ব্যাংকে যখন হলমার্কের ঘটনা হয়, বিশ্ব ব্যাংকের পর্যালোচনা কিন্তু উঠে এসেছে দুর্বল এমআইএস, কেন জানতে পারলো না কেউ কোন ব্যাংকে লোন বাড়ছে, কোন ব্যাংকে ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে ফেলছে। লিডারশিপে যারা আছে তাদের মাঝেও কিন্তু জবাবদিহিতার অভাব আছে, ইভেন সততার অভাব আছে। দুর্বল অবকাঠামো আর বিচারের দীর্ঘসূত্রিতা বা বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে বলেও মন্তব্য বিশ্লেষকদের। যারা দোষী তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই, আমরা আইনের ফাঁক ফোকর দিয়ে লোকে বেরিয়ে যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের রিনিউয়ালের জন্য গ্রাহকরা চেষ্টা করছে, এগুলো তো উত্তর দিয়ে দিবে আপনাকে যে দেশে কেন্দ্রীয় ব্যাংকে এই ধরনের ব্রিচ অফ কমান্ড হতে পারে, ব্রিচ অফ কন্ট্রোল হতে পারে। আই এম নট এট অল সারপ্রাইজড। নৈতিকতাটা কিন্তু আমরা অনেক জায়গাগুলিতে দেখছি, শিশু হত্যা করা হলো, পুলিশের মধ্যে ছিনতাই ডাকাতির মতো ঘটনা দেখছি, শিক্ষকরা নকলে সাহায্য করছে, দুই একজন খারাপ কাজ করছে, এদের ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। এ থেকে উত্তরণে ব্যাংক জালিয়াতির অভিযোগে অভিযুক্তদের বিচার দ্রুত সমাপ্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি রাজনৈতিক প্রভাব মুক্ত ব্যাংকিং খাত গড়ার পরামর্শ দিলেন বিশ্লেষকরা। আর তা করা না হলে ভবিষ্যতে আরও বড় জালিয়াতির আশঙ্কা করছেন তারা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। ঢাকা থেকে ময়মনসিংহে ট্রেনের ভাড়া 200 টাকা, তবে টিকিট ছাড়া রেলের চেকার, টিটি কিংবা টিকিট মাস্টারকে মাত্র 50 টাকা ধরিয়ে দিয়েও দিব্যি যাওয়া যায় এই পথ। শুনতে অবাক হলেও দেশের রেলপথে প্রতিদিন শত শত যাত্রী আসা যাওয়া করেন এই পদ্ধতিতেই। এতে শুধু এক মাসেই এই খাত থেকে সরকারের লোকসান হচ্ছে প্রায় 200 কোটি টাকা। রেল নিয়ে মাহমুদ রাকিবের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 2য় পর্ব। ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। কমলাপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন জেলা থেকে ট্রেন আসা মাত্রই এমনিভাবে হাজারো যাত্রীর দেখা মেলে, ফলে সহজেই অনুমান করা যায় কি পরিমাণ যাত্রী থাকে এক একটি ট্রেনে। সিটপথ দূরের কথা, ট্রেনের মধ্যে ঠিকমতো পা রাখারও জায়গা নেই। যাত্রীদের দাবি, আন্তনগর কিংবা লোকাল সব ট্রেনে এমন গাদাগাদি করে গন্তব্যে যেতে হয়, তার মানে দেশের রেলপথে যে যাত্রীর কোনো কমতি নেই তা স্পষ্ট।
তাহলে প্রশ্ন আসতেই পারে, এত যাত্রী থাকার পরও কেন প্রতি বছর কোটি কোটি টাকা লোকসান দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে? অ্যাটেন্ডেন্ট চট্টগ্রামের থেকে এক একজনের দুই চারজন করে প্যাসেঞ্জার কন্ট্যাক্ট করে নিয়ে আসে এয়ারপোর্টে, এসে ওরা যারা নেমে যায় ওদের কাছ থেকে, ওই যারা গার্ড আছে গার্ডের কাছ থেকে টিকিট নিয়ে নিয়ে ওদেরকে দেয়। সরকার যাদেরকে দিয়েই ম্যানেজমেন্টটা করছে তাদের মধ্যে কাপলা আছে। অনেক সময় দেখা গেছে যে রিসিট না দিয়েই টাকা নিয়ে যাচ্ছে। এইরকম ভিড় থাকলে পরে কেউ টিকিট কাটে না। কেন টিকিট কাটবো? আমি যদি 10 টাকা দিয়ে যেতে পারি 50 টাকার ভাড়া, আমি কেন টিকিটটা কাটবো? বেশিরভাগ সময় টিকিট পাই না, টিকিট চেক করার কোনো লোক বগিতে আসে না। পরিসংখ্যানে দেখা যায় ভর্তুকি কমাতে 2012 সালে ক্ষেত্র বিশেষে 50 থেকে 110% ভাড়া বাড়ালেও লোকসান থেকে বের হতে পারেনি রেল বিভাগ। সবশেষ গত অর্থ বছরেও 900 কোটি টাকা লোকসান হয়েছে এ খাত থেকে। বিশেষজ্ঞদের মতে রেলকে লাভজনক করতে শুধু যাত্রী নয়, বাড়াতে হবে পণ্য পরিবহন, উদ্ধার করতে হবে বেহাত হওয়া রেলের জমিও। 22 লক্ষ থেকে 25 লক্ষ কন্টেনারের মধ্যে বেশিরভাগই আসতেছে হলো সড়ক পথে। সবচেয়ে বড় ইনকামটা আসার কথা ছিল কিন্তু এই কন্টেনার পরিবহনের মাধ্যমে। প্রায় 4,500 একর জমি অন্য দখল করে 600 কোটির মালিক হচ্ছে, এই মালিকটা কি রেল হতে পারত না? তবে পুরনোদের উপর দোষ চাপিয়ে কর্তৃপক্ষ বলছেন রেলকে বাঁচাতে এগিয়ে আসতে হবে সাধারণ নাগরিকদেরই। একটা স্টেশনকে প্রোটেকশন দিতে গেলে চারিদিকে বাউন্ডারিয়াল ফেন্সিং করে বিরাট একটা খরচের বিষয় আছে, কালচার পরিবর্তন করতে হবে। টিকিট কেটে উঠলে টিটিডিসির আর দৌড়াতো থাকবে না। রেলের আধুনিকায়ন ছাড়া কখনোই একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়, তাই রেলে দক্ষ জনবল নিয়োগ দিয়ে সবার আগে এ বিভাগকে দুর্নীতিমুক্ত করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। আহমদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। জনগণের ভোগান্তি এড়িয়ে যথাসময়ে নির্মাণ কাজ শেষ করতে মধ্যরাতেও চলছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ। দিন আর রাত এই দুই শিফটে ভাগ হয়ে কাজ করছেন নির্মাণ শ্রমিকরা। দিনে হালকা কাজ করলেও ফ্লাইওভারের ভারী কাজগুলো হচ্ছে মূলত রাতের বেলায়। মগবাজার মৌচাক প্রকল্প এলাকা ঘুরে রাতের এই নির্মাণ যজ্ঞ নিয়ে রিপোর্ট তৈরি করেছেন তাফসির বাবু। মধ্যরাতে পুরো শহর যখন ঘুমিয়ে তখনই যেন জেগে ওঠে মগবাজার মৌচাক ফ্লাইওভার এলাকা। রাতের নীরবতা ভেঙে ভারী যন্ত্রপাতির আনাগোনা আর কর্মীদের হাঁকডাকে সরব হয়ে ওঠে এখানকার পরিবেশ। বড় বড় ট্রাক ও লরিতে করে একের পর এক আনা হয় ফ্লাইওভারের নির্মাণ সামগ্রী, তারপর ক্রেন দিয়ে টেনে পিলারের উপর উঠিয়ে শুরু হয় ফ্লাইওভারের সেগমেন্ট জোড়া দেওয়ার কাজ। এ সময় যন্ত্রের সঙ্গে সঙ্গে হাত মেলান নির্মাণ শ্রমিকরাও। ফ্লাইওভারের সাইট ইঞ্জিনিয়ার জানালেন রাস্তার চলাচল নির্বিঘ্ন রাখতে নিয়ম অনুযায়ী রাতের বেলাতেই ভারী কাজগুলো সেরে নিতে হয় তাদের। রাতের বেলা মানুষের যানজটটা কম থাকে, যার ফলে লিফটিং শিফটিং এর কাজগুলো বেশি করা হয়। প্রকল্প সংশ্লিষ্টরা জানান নির্মাণ কর্মীরা দুই ভাগে ভাগ হয়ে দুই শিফটে কাজ করেন। রাতের শিফট রাত 8টায় শুরু হয়ে চলে সকাল 8টা পর্যন্ত। রাতের বেলা কাজ করতে হলেও একে স্বাভাবিকভাবেই নিয়েছেন শ্রমিকরা। আমরা রাতের বেলা আসি, একসাথে সবাই কাজ করি। আমাদের রাতের কাজ করে সমস্যা না, আমরা দিনের বেলা সারাদিন ঘুমাই, রাতের কাজ করি। প্রকল্প পরিচালক জানিয়েছেন মধ্যরাতের আগ পর্যন্ত রাস্তায় যানবাহনের আধিক্য থাকায় এবং ভোরের আগেই পুনরায় রাস্তায় যান চলাচল বেড়ে যাওয়ায় রাতের বেলাতেও অল্প সময়েই কাজ সারতে হয় তাদের। 11:30টার পরে এটা মুভ করে আমরা অন স্পট নিয়ে যাই, পরবর্তীতে লঞ্চিং গ্যান্ট্রি দিয়ে ওই ট্রেলার থেকে সরাসরি এই সাতটা আমরা উপরে জোড়া লাগাই, এবং সেটা আবার ধরেন ম্যাক্সিমাম আপ টু 6 or sometimes it is 6:30 উই ক্যান কন্টিনিউ। তিনি জানান ফ্লাইওভারের তেজগাঁও 7 রাস্তা থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত প্রায় 2.25 কিলোমিটার অংশের উদ্বোধন হবে চলতি মাসের শেষ সপ্তাহে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন একটি চ্যালেঞ্জ ছিল নির্বাচন কমিশনের কাছে। সেই চ্যালেঞ্জ তারা নিতে পারেননি বলে মনে করেন বিশ্লেষকরা। ভোটের দিন বিভিন্ন স্থানে সহিংসতার দায় কমিশন এড়াতে পারে না এবং কমিশনারদের গাফিলতি এর জন্য দায়ী বলেও মনে করেন তারা। অপরাধ বিশ্লেষকরা বলছেন যতটা তৎপর হলে সহিংসতা বন্ধ করা যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে ততটা তৎপরতা দেখা যায়নি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট।
দলীয় মনোনয়ন ও দলীয় প্রতীকে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচন। বিষয়টি নিয়ে রাজনৈতিক দল ও কর্মী সমর্থকদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা ছিল, তেমনি নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ছিল ব্যাপক প্রস্তুতি। নির্বাচন হওয়া 712টি ইউনিয়ন পরিষদে র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মিলিয়ে মোতায়েন ছিল 1,80,000 নিরাপত্তা কর্মী। তারপরেও কেন এই সহিংসতা ও হতাহতের ঘটনা? নির্বাচন কমিশনের কাঁধেই দায় চাপাচ্ছেন বিশ্লেষকরা। তাদের মতে কমিশনের গাফিলতির কারণেই ঘটেছে এসব ঘটনা। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল এবার। যে চ্যালেঞ্জটা আমার মনে হয় যে এটা আমার ব্যক্তিগত মতামত, আমার স্টাডিতে নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জটাকে সঠিকভাবে বুঝতে পারেনি। পুলিশকে দায়িত্ব দিলেন, উনি বললেন যে আমি প্রিজাইডিং অফিসার এবং যাদেরকে তাদের কাছ থেকে কোঅপারেশন পাচ্ছি না, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কোঅপারেশন পাচ্ছি না, টাকা পয়সার খেলা চলছে। তাহলে ইলেকশন কমিশনের দায়িত্বটা হলো যদি এই অবস্থায় উনি কোঅপারেশন না পেয়ে থাকেন এবং নির্বাচন যদি ওনার কন্ট্রোলে না থাকে তাহলে উনি এই নির্বাচনগুলোকে স্থগিত করতে পারতেন। তিনি আরো বলছেন, যেহেতু দলীয় মনোনয়নে নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনের উচিত ছিল সহযোগিতা চেয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা। এখন তো এটা দলীয় নির্বাচন, কাজে দলের সাথে তো কথা বলা উচিত ছিল। তাদের কোঅপারেশনের যেমন দরকার ছিল তেমনি তাদেরকে কোঅপারেশন তাদের কাছ থেকে আদায় করা দরকার ছিল। অন্যদিকে অপরাধ বিশ্লেষকদের মতে নির্বাচনে জয়ী হতে প্রার্থীদের মরিয়া মনোভাবের কারণেই পেশী শক্তির ব্যবহার হয়, যার ফলাফল এই সহিংসতা। নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী নয় একটা বিষয়, আর একটা হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে যে সহযোগিতা কিংবা তারা যতটা তৎপর হলে, সক্রিয় হলে এই সমস্ত সহিংসতা এবং সন্ত্রাসকে প্রতিরোধ করা সম্ভব সেটা আমরা দেখতে পাচ্ছি। তারা আরো বলেন, শুধু নির্বাচন নয়, যে কোনো সময়ের জন্যই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ পুরো প্রশাসনকে প্রভাব মুক্ত হয়ে কাজ করতে দিতে হবে, তা না হলে এ ধরনের পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপে 74% ভোট পড়েছে বলে জানিয়েছে কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, দায়িত্বে অবহেলার কারণে সাতক্ষীরায় এসপি সহ 5 ওসিকে কমিশনে তলব করা হয়েছে। এছাড়া বাতিলকৃত কেন্দ্রগুলোতে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সব সদস্যকে প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে মামলা করতে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাতিল হওয়া সব কেন্দ্রের ক্ষেত্রে একই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিরাজুল ইসলাম। প্রাথমিকভাবে যে ধারণাটি পেয়েছি তাতে প্রায় 74% শতকরা 74% ভোট পড়েছে। নির্বাচন কমিশন এরকম একটি সিদ্ধান্ত দিয়েছেন যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার এবং যেই কয়টি উপজেলাতে এইরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে মাননীয় কমিশনের সামনে এসে তাদেরকে ব্যাখ্যা করতে হবে যে কেন তাদের এখানে এটি হলো। সংশ্লিষ্ট পুলিশ অফিসার যিনি নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরকে সাসপেন্ড করার জন্য বলা হয়েছে। সময় সংবাদে আরো থাকছে, দিনাজপুরের বিরলে রাবার ড্যাম ফিরিয়ে দিয়েছে কৃষকের হাসি। সেচের আওতায় শত শত হেক্টর জমি যৌবন ফিরে পেয়েছে পূর্ণভাবা নদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে পারলে বাংলাদেশ ভারত দুদেশেরই উন্নয়ন নিশ্চিত হবে। এ অঞ্চলের কোনো দেশেরই একার পক্ষে দারিদ্র্যমুক্ত হওয়া সম্ভব নয় উল্লেখ করে যৌথ উদ্যোগের প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি। গতকাল সকালে গণভবনে ভিডিও কনফারেন্সে ভারতের ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানি এবং ব্যান্ডউইথ রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন দুদেশের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপনে বাংলাদেশকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। ত্রিপুরা থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে যোগ হল 100 মেগাওয়াট বিদ্যুৎ, আর বাংলাদেশ থেকে 10 গিগাবাইট পার সেকেন্ড হারে ভারতে যাচ্ছে ইন্টারনেট ব্যান্ডউইথ। নিজ নিজ দেশে বসে দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এই কার্যক্রম। দুজনেই এই বিনিময় কার্যক্রমকে অভিহিত করলেন উন্নয়নের নতুন এক মাইলফলক হিসেবে। ভিডিও কনফারেন্সে গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত থেকে বিদ্যুৎ আমদানির মধ্য দিয়ে তার রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণ হলো। এ সময় দুদেশের মধ্যে আন্তঃযোগাযোগ বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। আমি মনে করি আমাদের এই অঞ্চলে আমরা চাই দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলতে। এই দারিদ্র্যমুক্ত সমাজ আমরা কেউ একা করতে পারি না, আমাদের যৌথ
উদ্যোগ দরকার, আর এক্ষেত্রে অত্যন্ত সাফল্যের সাথে আমরা তা করতে সক্ষম হয়েছি। বরং এখন আমি মনে করি যে আমাদের এই দুই দেশের মানুষ তারা যারা এখনো দারিদ্র্যের সীমায় রয়েছে তাদের জীবন মান আমরা যৌথভাবে উন্নত করতে পারব বলে আমি বিশ্বাস করি, এবং আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থান এবং সার্বিকভাবে দুই দেশেরই উন্নয়ন। দুই দেশের প্রধানমন্ত্রী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধনের এই অনুষ্ঠানকে নরেন্দ্র মোদী ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ ধরনের দিন পৃথিবীতে খুব কম আসে। জব দুঃখ দর্দ আর পীড়া সে ভরা বাংলাদেশ থা, আজ বাংলাদেশ নয় উঁচাইয়ো কি ওর যা রাহা হ্যায়। অতীতের যে কোনো দুঃসময় ভারত যেভাবে বাংলাদেশের পাশে ছিল, সামনেও ঠিক একইভাবে আমরা বাংলাদেশের পাশে থেকে কাজ করতে চাই। প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের এই সম্পর্ক পৃথিবীর জন্য এক দৃষ্টান্ত। জল, স্থল এবং নদী প্রতিটি ক্ষেত্রে যেভাবে আন্তঃযোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে, ঠিক একইভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণেও ভারত সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। ত্রিপুরার পালাটানা থেকে বিদ্যুৎ আমদানিতে প্রতি ইউনিটে খরচ পড়বে 6.5 টাকা। প্রাথমিকভাবে 5 বছরের জন্য এ চুক্তি করা হয়েছে, আর ইন্টারনেটের ব্যান্ডউইথ রপ্তানি করে বছরে প্রায় 9.5 কোটি টাকা আয় করবে বাংলাদেশ। এসবের বাইরে বাংলাদেশ ভারত ক্রিকেট ম্যাচও উঠে আসে মোদীর বক্তব্যে। দুদলকেই শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী, আর ভারতের জনগণকে হোলি উৎসবের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আর ভারত টি-20 কা ম্যাচ আজ হ্যায়। মাই দোনো টিমো কো বহুত বহুত শুভকামনায় দেতা হুঁ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচারের ঘটনায় অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম অং আগামী সপ্তাহে নিজের বক্তব্য উপস্থাপন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। বুধবার ফিলিপিন্সের সংবাদ মাধ্যম ABS-CBNকে কিম অং এর আইনজীবী ভিক্টর ফার্নান্দেজ আরো বলেন, অভিযোগ মেনে না নিয়ে সিনেটের সেশনে সবার সামনেই নিজের বক্তব্য উপস্থাপন করবেন কিম অং। আগামী 29 মার্চ সিনেটের শুনানিতে কিম অং উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। গেল সপ্তাহে সিনেটের শুনানিতে কিম অং এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ ফিলিপিন্সে পাচারের অভিযোগ ওঠে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সিফাত আত্মহত্যা করেননি, বরং হত্যা করা হয়েছে। ময়নাতদন্তে এমন রিপোর্ট উঠে এসেছে। পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। আত্মহত্যা নয়, যৌতুকের টাকা না দেয়ায় প্রাণ দিতে হয়েছিল ওয়াহিদা সিফাতকে। বুধবার বিকেলে সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিফাতের স্বামী আসিফ, শ্বশুর রমজান, শাশুড়ি নাজমুন নাহার ও প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক জুবাইদুর রহমানকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। মাথায় আঘাতজনিত কারণে সিফাতের মৃত্যু হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। যৌতুকের কারণে স্ত্রীকে হত্যার যে অভিযোগ সেটি মানে প্রমাণিত হয়েছে, এবং সেটি প্রমাণিত হওয়ার ফলে সিফাতের যে স্বামী তার শ্বশুর শাশুড়ি এবং আরেকজনের বিরুদ্ধে চার্জশিট আমরা আদালতে দাখিল করেছি। মেয়ের আত্মহত্যা নামক মিথ্যা অপবাদ ঘুচাতে এই মামলাটি দায়ের করেছিলেন বলে জানালেন সিফাতের বাবা। মানুষের কাছে মা যেন আত্মহত্যাকারী হিসেবে চিহ্নিত না থাকে, এই জন্যই আমার এই মোকদ্দমা দায়ের করা। দোয়া করি কারোর সাথে যেন এরকম না হয়, তা হচ্ছে বাচ্চা যাতে কখনো তার মা হারা না হয়, এখন বাচ্চাটা কি হবে জানি না। এই চার্জশিট দাখিলের মধ্য দিয়ে ন্যায় বিচারের পথ আরেক ধাপ এগিয়ে যাওয়ার কথা জানালেন সিফাতের শিক্ষক। আজকের এই চার্জশিট প্রমাণ করে যে আমাদের দাবিটাই সঠিক ছিল, সুতরাং ন্যায় বিচারের পথে আমরা আরেক ধাপ এগিয়ে গেছি বলেই মনে করছি, এবং প্রত্যাশা করছি এই ধাপটা আরো পরবর্তী ধাপে গিয়ে আমরা সিফাত হত্যার সঠিক বিচার পাব। 2015 সালের 29 মার্চ রাজশাহীর মহিষবাথান এলাকায় সিফাতের মৃত্যু হলে এটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে তার শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনার 4 দিন পর সিফাতের পরিবার একটি মামলা দায়ের করলে স্বামী আসিফকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সিফাতের সহপাঠীরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
নোয়াখালীতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহতের ঘটনায় প্রধান আসামি সাজুর বাড়িসহ তিন বাড়িতে অগ্নিসংযোগ করেছেন প্রতিপক্ষের লোকজন। গত রাতে জেলার মাইজদিতে এ ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আটটার দিকে প্রতিপক্ষের পনেরো থেকে বিশ জন লোক এসে প্রথমে সাজুর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা মামলার অপর আসামি বেলালের বাড়িতে এবং দুটি মোটরসাইকেলে আগুন দেয়। খবর পেয়ে মাইজদি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে গত সোমবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাইজদিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ছাত্রলীগের নেতাসহ তিনজন নিহত হন। সময় সংবাদে আরো থাকছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রূপালী পর্দার সেলিব্রিটি প্রার্থীরা, কাজে লাগালেন হোলি উৎসবের দিনটিকে। আবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর, চাঁদপুরে ৮৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে দ্বিতীয় দফায় ১৮টিতে ভোটগ্রহণ হবে আগামী ৩১ মার্চ। গত ১৪ মার্চ প্রতীক বরাদ্দের পর ভোটের জন্য প্রচার প্রচারণায় মাঠে নেমে পড়েন প্রার্থীরা, ভোটাররাও খুঁজছেন তাদের যোগ্য প্রার্থীকে। ফারুক আহমেদের তথ্য এবং কৃষ্ণকান্তদের ছবিতে বেস্ট রিপোর্ট। চাঁদপুরে ৩১ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জেলা সদরের ১২টি এবং হাইমচরের ৬টিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যরা সমর্থন আদায়ে ভোটারদের নানাভাবে আকৃষ্ট করছেন। মাইকিং, বাজারে বাজারে ঘুরে কিংবা ভোটারদের বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। মাদকমুক্ত সমাজ, এলাকার উন্নয়ন এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি আদায়ে এবার ভোটাররা সচেতন। আমরা এরকম একজন চেয়ারম্যান চাই যে এলাকায় বা সমাজে কোনো মাদক দ্রব্য কেউ আনতে না পারে বা কেউ অকরজ না করতে পারে, করলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, উন্নয়নমূলক কাজ করবে এবং সৎ দক্ষ, আমরা তাকেই আমাদের সঠিক ভোট প্রয়োগ করব। জি চেয়ারম্যান, নারীদের জন্য কাজ করব, নারী উন্নয়নের কাজ করব, এই চেয়ারম্যান, এই ধরনের চেয়ারম্যান আমরা চাই। রাজনৈতিক বিবেচনা আর নানা প্রতিশ্রুতি দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রার্থীরা। এই ইউনিয়নের ৭০% ভোটার আমার পক্ষে আছে, যদি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় আমার বিজয় অবশ্যম্ভাবী ইনশাল্লাহ। আমার সরকার ক্ষমতায়, আমি আশা রাখি ইনশাল্লাহ আমি আপনাদের জন্য যথেষ্ট উন্নয়নমূলক কাজ করতে পারবো। এদিকে আচরণবিধি মেনে প্রচারণা চালানোর বিষয়ে সতর্কতার কথা জানালেন নির্বাচন কর্মকর্তা। আচরণবিধি মানার ব্যাপারে খুব কঠোরভাবে নির্দেশনা দিয়েছি, যদি কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করে সেক্ষেত্রে আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। চাঁদপুর সদরের ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৫ জন, সাধারণ সদস্য ৩৭২, সংরক্ষিত নারী ৯৯ জন। অন্যদিকে হাইমচরের ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন, সাধারণ সদস্য ১৫৫ এবং নারী পদে। দিনাজপুরের বিরল উপজেলার পূর্ণভবা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পাল্টে দিয়েছে এলাকার হাজার হাজার কৃষকের আর্থসামাজিক অবস্থা। মরা পূর্ণভবা নদী ফিরে পেয়েছে যৌবন। ড্যাম চালুর পর সেচের আওতায় এসেছে শত শত হেক্টর জমি, সৃষ্টি হয়েছে মাছ চাষের অভয়ারণ্য। গোলাম নবী দুলালের তথ্য এবং মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরল উপজেলার ২ নং ফরক্কাবাদ ইউনিয়নের ধন্যসাহার ঘাটে পূর্ণভবা নদীর উপর প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ৮০ মিটার দৈর্ঘ্যের রাবার ড্যাম নির্মাণ শেষ হয় ২০১৫ সালে। বিরল ও কাহারল উপজেলার ৪টি ইউনিয়নের হাজার হাজার মানুষ সেচ সুবিধা ছাড়াও পাচ্ছে খাবার পানি। আগে প্রতি একরে সেচ খরচ পড়ত ২৬০০ টাকা, এখন ব্যয় হচ্ছে মাত্র ১২০০ টাকা। এছাড়া সৃষ্টি হয়েছে মাছ চাষের সুযোগ। স্বল্প ব্যয় এবং স্বল্প সময়ে সেচ সুবিধা পেয়ে খুশি কৃষকেরা। এই মৌসুমে আমরা পানি পাইতাম না সেরকম ভালোভাবে, তো এখন রাবার ড্যাম হয় অনেক উপকার হয়েছে। ভুট্টা আবাদ হচ্ছে, আমাদের মনে করি লিয়ার সমস্যা হয় না, ইরি আবাদ আর খুব সুন্দর করতে আছি। এই রাবার ড্যাম হওয়াতে প্রায় ১০০ হেক্টর জমিতে প্রচুর পরিমাণ উৎপন্ন হবে। নদীর উপর ব্রিজ সহ রাবার ড্যাম হওয়ায় যাতায়াতের সুবিধা পেয়ে আনন্দিত শিক্ষার্থীরাও। রাবার ড্যাম হচ্ছে সেজন্য আমাদের অনেক সুবিধা, কারণ আমরা তাড়াতাড়ি স্কুলে যাতায়াত করতে পারি। আমরা আগে নৌকায় যাতায়াত করতাম, এখন রাবার ড্যাম হয়ে আমরা এখন ব্রিজের উপর দিয়ে স্কুলে যাতায়াত করতে পারতেছি। আর পানির স্তর উপরে উঠে আসায় গর্ত করে এখন আর পানির পাম্প বসাতে হয় না। আগে টিউবওয়েলে পানি পাইতাম না, ওই গভীর নলকূপ থেকে পানি বয়ে নিয়ে যাইতাম মোটা টোটা থেকে আর কি, এখন সেটা আর করতে হচ্ছে না। চীনের এ প্রযুক্তি এ অঞ্চলে কৃষি ক্ষেত্রে এনেছে বৈপ্লবিক পরিবর্তন, জানালেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার এ শীর্ষ কর্মকর্তা। সর্বমোট ১০০০ হেক্টরে আমরা সেচ সুবিধা এই প্রকল্পের মাধ্যমে দিতে পারবো। ১১০০ খানা পরিবার যে অতিরিক্ত ধান বা ফসল ফলন করবে সেটার পরিমাণ প্রায় ২০০০ টনেরও বেশি। দুটি উপজেলার ৪টি ইউনিয়নের ২২টি গ্রামের ১০০০ হেক্টর জমিতে কৃষক স্বল্প খরচে সেচ সুবিধা পাচ্ছে, আর খাদ্যশস্য উৎপাদন হচ্ছে ২০০০ মেট্রিক টন।
সময় সংবাদ দিনাজপুর। উত্তরাঞ্চলের প্রধান নৌবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ি পয়েন্টে যমুনায় দেখা দিয়েছে ভয়াবহ নাব্য সংকট। এতে জাহাজগুলো ধারণ ক্ষমতার অর্ধেক মালামাল নিয়ে বাঘাবাড়ি নৌবন্দরে চলাচল করায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোম্পানিগুলো। তবে নৌ পরিবহন মন্ত্রণালয় বলছে দ্রুত ড্রেজিং করে এই সংকট দূর করা হবে। সিরাজগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুণ্ডু। দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেল ও সারের চাহিদার 90% বাঘাবাড়ি অয়েল ডিপো ও নৌবন্দর থেকে সরবরাহ করা হয়। এখান থেকে প্রতিদিন 27 লাখ লিটার জ্বালানি তেল ও হাজার হাজার বস্তা রাসায়নিক সার সরবরাহ করা হয় উত্তরের বিভিন্ন জেলায়। স্বাভাবিকভাবে রাসায়নিক সার ও পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য নদীতে 10 ফুট পানির গভীরতা প্রয়োজন। কিন্তু বাঘাবাড়ি থেকে দৌলদিয়া পর্যন্ত 45 কিলোমিটার নৌপথের 10টি পয়েন্টে পানির গভীরতা কমে 7 থেকে 8 ফুটে দাঁড়িয়েছে। শুরু হয়ে গেছে নৌ চ্যানেলও। এসব চ্যানেলে প্রায় আটকা পড়ছে বন্দরমুখী জাহাজগুলো। এসব জাহাজ থেকে পণ্যের অর্ধেক খালাস করে ছোট ছোট নৌকায় করে বাঘাবাড়ি বন্দরে আনা হচ্ছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি সময় লাগছে বেশি। জাহাজ চালকদের দাবি, দ্রুত ডেজিং এর মাধ্যমে নদীর নাব্য ফিরিয়ে আনা হোক। নদীপথে পানি কম, জাহাজ থেকে যায়, থেকে গেলে আমাদের বিভিন্ন সমস্যায় জাহাজে ডাকাতি হয়। সরকারি ভাবে যদি ডেজিং করে দেয় আমাদেরকে, তাহলে নদীটা বাঘাবাড়ি বন্দরকে সচল করতে দ্রুত ডেজিং প্রকল্প গ্রহণ করা হবে বলে জানালেন নৌ মন্ত্রণালয়ের এর শীর্ষ কর্মকর্তা। নাব্যতা সংকটের জন্য কিছুদিন আগে এখানে কিছু ডেজিং করা হয়েছে। তো বর্তমানে আমাদের মংলা ঘোষেখালী চ্যানেল, সেই চ্যানেলে আমাদের বেশি ড্রেজার ডেপ্লয় থাকায় আমাদের এখানে একটু ড্রেজিং এর সমস্যা হচ্ছে। আমরা আশা করছি যে সামনেই আমরা এখানে ড্রেজিং করতে পারবো। দেশের উত্তরাঞ্চলে 16 জেলার রাসায়নিক সার, জ্বালানি তেল ও কয়লা নৌপথে আসে এই বাঘাবাড়ি নৌবন্দরে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ভবনের অভাবে 16 মার্চ ধরে টিনের ছাপড়া এবং খোলা আকাশের নিচে ক্লাস করছে ভোলার বোরহান উদ্দিন উপজেলার গঙ্গাপুর আলমবাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রখর রোদ আর বৃষ্টিতে বন্ধ হওয়ার উপক্রমও হয়েছে স্কুলের কার্যক্রম। এ অবস্থায় দিন দিন শিক্ষার্থীর উপস্থিতি কমছে বলে জানান বিদ্যালয়ের শিক্ষকেরা। নাসির উদ্দিন লিটনের পাঠানো তথ্য এবং উৎপল দেবনাথের ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর আলমবাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দীর্ঘ 16 মাস ধরে বাঁশের খুঁটির উপর টিনের ছাপড়া বসিয়ে কোনো মতে চালিয়ে নেওয়া হচ্ছে স্কুলটির শিক্ষা কার্যক্রম। সংকট রয়েছে চেয়ার টেবিল ও বেঞ্চেরও। বিদ্যালয়ের পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর থেকে এভাবেই কখনো ছাপড়ার নিচে আবার কখনো খোলা আকাশের নিচে ক্লাস করছে কোমলমতি শিশুরা। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে তাদের পড়াশোনা। এখানে বসার জায়গা নাই, তারপরে চেয়ার টেবিল নেই, তারপর অনেক গাতাগাতি করে আমরা বসি। আমাদের স্কুলে বর্ষা আসলে পানি পড়ে, বই খাতা ভিজে যায়। ভবন না থাকায় বাইরে ক্লাস হওয়ায় দিন দিন শিক্ষার্থীর উপস্থিতি কমছে বলে জানালেন বিদ্যালয়ের শিক্ষকরা। স্কুলটা আমাদের চালাইতে খুবই কষ্ট হয় এবং আমরা খোলা রোদের ভিতরে বা বর্ষার ভিতরে গাছের নিচে এইভাবে আমরা ক্লাস করতেছি। শিক্ষার মান উন্নয়নের জন্য, দেশের স্বার্থের জন্য একটা ভবন তৈরি করার জন্য জোর আবেদন জানাচ্ছি। উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, নতুন ভবন নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা এসএমসির সাথে যোগাযোগ করেছি এবং তাতে যাদের তাদের কোনো বিঘ্ন না ঘটে এ ব্যাপারে আমরা সার্বক্ষণিক দৃষ্টি রাখতেছি। আশা করি যে আপনার যে অনতি বিলম্বে আমরা একটা সমাধান দিতে পারব। 1986 সালে প্রতিষ্ঠিত গঙ্গাপুর আলমবাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা 161। সময় সংবাদ, ভোলা। দেশের বাইরের খবর। ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে হয়রানির আশঙ্কা করছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন এই কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এদিকে আহত 300 শতাধিক মানুষের মধ্যে এখনও 61 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া 2 আত্মঘাতী হামলাকারীর পরিচয়ও প্রকাশ করেছে দেশটির পুলিশ। এরা বেলজিয়ামের নাগরিক 2 ভাই বলে জানিয়েছে নিরাপত্তা কর্মকর্তারা। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে আরও জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বাংলাদেশি অধ্যুষিত এলাকার একেবারে কাছাকাছি মেলবেক স্টেশনে, যেখানে বোমা হামলায় নিহত হয়েছে 20 জন, প্রায় আহত হয়েছে 100 শতাধিক। এই ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে বেলজিয়ামের বাংলাদেশ দূতাবাস। ঘটনার যে সময় ঘটে অনেক বাংলাদেশি তখন
বিমানবন্দরে ছিলেন বলে জানা গেছে। তবে এ পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহত হননি বলেই আমরা জানতে পেরেছি। তবে পুরো ঘটনায় পুরো বাংলাদেশি কমিউনিটি এখন রয়েছে ব্যাপক আতঙ্কে, উৎকণ্ঠায়, তাদের প্রতিদিনের সময় কাটছে। সামনের দিনগুলোতে হয়তো আমাদের কঠিন সময় পার করতে হবে, যেমন যাদের বিভিন্ন কাগজপত্রের সমস্যা তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়রানির শিকার হতে হবে বিনা কারণে, কারণ এখন প্রতি জায়গায় জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে, আমরা অবাধ বিচরণ অনেকটা সংকুচিত হয়ে আসতেছে, সেই জন্য ভবিষ্যৎ দিন নিয়ে আমরা শঙ্কিত। আমরা আতঙ্কিত, কারণ এই কাজ তো মুসলমানে করতে পারে না, বাঙালি জাতি করতে পারে না, কোন যে মুসলমান সে কাজ করতে পারে না। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেলজিয়ামের রাজারানী এবং আহতদের দেখতে হাসপাতালে গেছেন। রাসেলসের মেলবেক স্টেশনের সামনে থেকে শৈব কবির, সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপির হয়ে বেশ কয়েকজন সেলিব্রিটি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রূপালী পর্দা কাঁপানো এই অভিনেতা অভিনেত্রী এবার রাজনীতির মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। বুধবার ছিল ভারতে হোলি উৎসব, সরকারি ছুটির দিন হওয়ায় রঙিন দুনিয়ার এই মানুষগুলো প্রচার প্রচারণায় রঙের উৎসবকে ভালোই কাজে লাগাতে পেরেছেন। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। না, এটা কোনো চলচ্চিত্রের দৃশ্য নয়। টালিগঞ্জের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সোহম খোলা গাড়িতে চড়ে প্রচারণা চালাচ্ছেন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে মমতার দল তৃণমূলের প্রতীকে লড়ছেন এবার তিনি। শুধু সোহম নন, এবার তৃণমূলের হয়ে লড়ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়া। হাওড়া থেকে প্রার্থী তিনি। বুধবার রঙের উৎসবে সামিল হয়ে ভোটারদের কাছে ভোট চাইলেন এই 90 সেলিব্রিটি রাজনীতিক। বিজেপির পক্ষে এবার লড়ছেন জনপ্রিয় অভিনেত্রী রূপা গাঙ্গুলি এবং অভিনেতা জয় ব্যানার্জি। হাওড়া ও বীরভূম থেকে লড়ছেন এই দুজন। রঙের রাজনীতি আজকাল হয়, আমি ওসবে বিশ্বাস করি না। আমি সব রকম রং মনে নিয়ে আজকে বসন্ত উৎসব করেছি। হোলি উৎসবে রাজনীতিকরাও বসেছিলেন না, তারা ওই দিন ভোটের প্রচারে ব্যস্ত সময় কাটান। আমি নিশ্চিত দমজুড়ের মানুষ বিগত দিনেও যেভাবে তাদের আশীর্বাদ দোয়া সবকিছু আমার উপরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, এবারে আরো বিপুল ভাবে দেবেন। হোলি উৎসবের মাত্র কয়েক ঘন্টা আগে ভারতের narodnews.com দ্বিতীয় দফায় স্টিং অপারেশনের ভিডিও ফাঁস করে শাসক তৃণমূল কংগ্রেসকে মারাত্মক বেকায়দায় ফেলেছে। স্টিং অপারেশন নিয়ে কলকাতা হাইকোর্টে করা দুটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শুনানিতে ঘুষ না অনুদান, এই নিয়ে তীব্র বিতর্ক হয়। গত সপ্তাহে ফাঁস হওয়া প্রথম ভিডিওতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ কয়েকজন নেতা ঘুষ নিচ্ছেন। সময়সংবাদ কলকাতা। খেলার খবরে ওয়ার্ল্ড টি টোয়েন্টি প্রসঙ্গ, জয়ের খুব কাছে গিয়েও হতাশ হতে হল বাংলাদেশকে। ভারতের বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত এক রানে হারের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। রুদ্ধশ্বাস এই জয়ে আসলে টিকে রইল স্বাগতিক ভারত। বেঙ্গালুরুতে টস হেরে আগে ব্যাট করে 7 উইকেটে 146 রান করে ভারত, জবাবে 9 উইকেটে 145 রানে থামে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন ভারতের রবিচন্দ্র অশ্বিন। ভারতের বেঙ্গালুরু থেকে মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় হুমায়ুন কবির রোজের ম্যাচ রিপোর্ট। 6 বলে প্রয়োজন 11 রান, শ্বাসরুদ্ধকর অবস্থায় পুরো ক্রিকেট দুনিয়া। স্নায়ুচাপের ওই সময় পরপর 2 বাউন্ডারি হাঁকিয়ে জয় প্রায় নিশ্চিতই করেছিলেন মুশফিকুর রহিম, কিন্তু পারলেন না তিনি। তার আউটের পরপর ভরসার নাম মাহমুদুল্লাহ আউট হলে নাটকীয়ভাবে 1 বলে দরকার 2 রান, কিন্তু ক্রিকেট বিধাতা বাংলাদেশের কপালে রাখিনি জয়। তাই টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও জয়টা চলে গেল দূর, বহুদূর। এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ঠেলাগাড়ির গতির মতো এগোতে থাকে ভারতের রানের চাকা। তাই রান তোলার গতি বাড়াতে গিয়ে কাটার মাস্টার মুস্তাফিজে কাটা পড়েন রোহিত শর্মা। কিছু সময়ের ব্যবধানে সাকিবের ভেলকিতে একই পথের পথিক হন শিখর ধাওয়ানও। 45 রানে 2 উইকেট হারানোর পর রানের গতিতে প্রাণ ফেরানোর জান প্রাণ চেষ্টা কোহলি ও রায়নার। তবে রান মেশিন কোহলি 24 রানে কাটা পড়েন শুভাগতর স্পিন ফাঁদে। এরপর সর্বোচ্চ 30 রান করা রায়নার রান তোলার বায়না থেমেছে আলামিনের গতির কাছে। পান্ডেও পারেননি কোনো কাণ্ড ঘটাতে। শেষের দিকে অধিনায়ক ধোনির ব্যাটের দিকে তাকিয়েছিল পুরো ভারত, কিন্তু বাংলার বোলাররা বেশি দূর এগোতে দেননি। তাই ধোনির 13 ও জাদেজার 12 রানে 146 রানের পুঁজি পায় স্বাগতিকরা।
জবাব দিতে নেমে শুরুতেই মিঠুনকে হারিয়ে হোঁচট খায় বাংলাদেশ। ওই হোঁচটে যেন গর্জে উঠল আহত বাঘ তামিম ইকবাল। তার ব্যাটিং তাণ্ডবে এলোমেলো হয়ে পড়ে বুমরা নেহরারা। সাব্বিরের পাওয়ার শটে দর্শন মিলল বেশ, কিন্তু দারুণ খেলতে থাকা তামিম 35 রানে আউট হবার পরপরই 26 রানের ঘরে ফেরেন সাব্বিরও। এরপর বাংলার যান সাকিব আল হাসানের স্বপ্নবাজ হয়ে ওঠে বাংলাদেশের ক্রিকেট পিয়াসিরা। কিন্তু দারুণ খেলতে থাকা সাকিব 22 রানে থামলে জমে ওঠে ম্যাচ। পরে দাপটে ব্যাটিং করতে থাকা সৌম্য আউট হলে পাল্টে যায় ম্যাচের রং। আর শেষের গল্পটা তো সবারই জানা, তাই প্রশ্ন উঠল এত লম্বা ব্যাটিং লাইন আপ নিয়েও কেন হতাশার সাথে সূক্ষ্মতা গড়তে হলো বাংলাদেশকে। নানা ঘটনা আর এশিয়া কাপের ফাইনালে হেরে যাওয়ার প্রতিশোধ নেওয়ার একটা দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় তা আর হয়ে উঠল না, আর তাই এই ফরম্যাটে অপ্রতিরোধ্যই থেকে গেল ভারত। চেন্নাই সময় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির, রোজ সময় সংবাদ, বেঙ্গালুরু, ভারত। মাত্র এক রানের ক্ষত কতদিন যে পোড়াবে 16 কোটি বাংলাদেশিকে তা কেউ জানে না। ম্যাচ শেষেও যা স্পষ্ট ছিল বাংলাদেশ অধিনায়ক মাশরাফির চোখে মুখে, হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে হতাশায় টাইগার অধিনায়ক। আর ফুসকে যাওয়া ম্যাচ জিতে ভারত অধিনায়ক ধোনি খুশি হলেও তার কণ্ঠে ছিল টাইগারদের প্রশংসা। বোলার্স হ্যাভ ডান এ গ্রেট জব ডিউরিং দ্য বোলিং টাইম এন্ড ব্যাটার সিএস উই আর অন টপ টিল লাস্ট 3 বলস এন্ড উই কুড হ্যাভ বিন টেক দ্য সিঙ্গেলস এন্ড ডু সামথিং এলস ইউ নো বাট এনিওয়েজ ব্যাড লাক উই ক্যান ডু এনিথিং অ্যাবাউট ইট। লাস্ট 3 বলস উই লস্ট 3 উইকেট এন্ড উই নিড অনলি 2 রানস ফ্রম 3 বলস সো ইউ নো এন্ড অফ দ্য ম্যাচ উই হ্যাভ বিন দেয়ার। শেষ মুহূর্তে অনেক কিছু ভাবছিলাম, মাহমুদুল্লাহ সাহসী শট খেলেছিল, কিন্তু ক্রিকেট এমনই, ভুল থেকে শিক্ষা নেয় ব্যাটসম্যানরা, ছক্কা হলে পুরো বিষয়টি ভিন্ন হতো। শেষ ওভার করার সময় বোলারকে বলেছিলাম সবকিছু ভুলে যাও, তোমার কয়েকটি ভালো বল আর ম্যাচটি হবে আমাদের। নারী বিশ্ব টি টোয়েন্টি আসরের খবর, বি গ্রুপের ম্যাচে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের জন্য এই ম্যাচ কেবল আনুষ্ঠানিকতা হলেও শেষটা জয় দিয়ে করতে চায় জাহানারা এবং সালমারা। অন্যদিকে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 8টায়। প্রথম ম্যাচে ভারতের কাছে হার, এরপর ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান গড়েও হার বরণ করতে হয় বাংলাদেশ নারী দলকে। এরপর ওয়েস্ট ইন্ডিজের নারীদের বিপক্ষে হারের তিক্ততা পায় লাল সবুজের প্রতিনিধিরা। তাই গ্রুপ বিতে 3 ম্যাচের 3টিতেই হেরে সেমিফাইনালের স্বপ্ন আগেই শেষ হয়ে যায় বাংলাদেশের। তবে বাংলাদেশের জন্য ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা হলেও পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে জয় তুলে নিতে নিয়ে শেষটা ভালো করতে চায় সুক্তারা লতারা। অন্যদিকে 2 ম্যাচের 1টিতে জয় আর 1টিতে হেরে গ্রুপ বির পয়েন্ট টেবিলে 4 নম্বর অবস্থান করছে পাকিস্তান, এবং এটা তাদের বাঁচা মরার লড়াই, কারণ সেমিফাইনালে উঠতে হলে এই ম্যাচে জয় পেতেই হবে পাক নারীদের। এবার ফুটবলের খবর, 2018 রাশিয়া বিশ্বকাপে বাছাই পর্বে বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হোম ম্যাচে জর্ডানের বিপক্ষে 4-0 গোলে বিধ্বস্ত হলেও এই ম্যাচে ভালো করতে চায় গঞ্জালো মরেনোর শিষ্যরা। জর্ডানের রাজধানী আম্মানে আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30। আন্তর্জাতিক ম্যাচে একের পর এক ব্যর্থতা, দেশের ফুটবল অঙ্গনে চলমান অস্থিরতা, সব মিলিয়ে দারুণ দুঃসময় পার করছে দেশের ফুটবল। 2018 রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতেও ধারাবাহিক ব্যর্থতার বৃত্তে বন্দী লাল সবুজের দল। ম্যাচের আগের দিন 1 ঘন্টার মতো অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলার ফুটবলাররা। এবার জর্ডানের মাটিতে স্বাগতিকদের মোকাবেলা করবে রেজা জামাল ভুঁইয়ারা, যাদের বিপক্ষে হোম ম্যাচে 1 হালি গোল হজমের লজ্জা পেয়েছিল বাংলাদেশ। জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচে একরকম বিধ্বস্ত হয়েছে মরেনোর শিষ্যরা। তারপরও এবারের লক্ষ্যটা অবশ্য সেই চিরচেনা ভালো খেলা উপহার দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলো তাদের। আবুধাবি ইউএতে ম্যাচটা আমাদের অনেক খারাপ হয়েছে, তো আসলে ওই ইউএ টিমটা অনেক ভালো, জর্ডান টিমটা অনেক ভালো টিম, আমরা আমাদের শেষ 12টা করতে চাই এখানে, ভালো একটা কিছু সবাই দেওয়া যখন আমাদের জন্য খুব বেশি, আর আমরা আমাদের 100% দিয়ে চেষ্টা করব। জর্ডান অনেক শক্তিশালী দল, আমাদের কিছু পরিকল্পনা রয়েছে, ছেলেদের সেটাই বুঝিয়েছি, আশা করি তারা মাঠে নিজেদের সেরাটা দিলে ভালো ফলাফল সম্ভব।
র্যাঙ্কিং এর বিচারেও জর্ডানের বিপক্ষে জয়ের প্রত্যাশা করাটা আসলেই বেমানান। মধ্যপ্রাচ্যের দেশটি যেখানে 82 নম্বরে সেখানে বাংলাদেশের অবস্থান 177-এ। ভয়ের আরো কারণ আছে, প্রতিপক্ষের কোচের নামটি যে হ্যারি রেডন্যাপ, যিনি কিছুদিন আগেই ছিলেন ইংলিশ প্রিমিয়ার লীগের দল কুইন্স পার্ক রেঞ্জার্স এর কোচ, এর আগে ছিলেন টটেনহামের। তার অধীনে জর্ডান বিধ্বস্ত করেছে অস্ট্রেলিয়াকেও, তারপরও সতর্ক জর্ডান, কেননা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আগের ব্যাংক জালিয়াতির দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় কমছে না একই অপরাধ। নজরদারি বাড়ানোর পাশাপাশি লোকবল নিয়োগে সংস্কার জরুরি, অভিমত সাবেক ব্যাংকারদের। ভোগান্তি এড়িয়ে যথাসময়ে শেষ করতে মধ্যরাতেও চলছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ, চলতি মাসের শেষ সপ্তাহেই উদ্বোধন হবে একাংশ। যাত্রীদের টিকিট ঠিকমতো চেক না করায় প্রতি মাসে রেলের লোকসান প্রায় 200 কোটি টাকা, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ। ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে হয়রানির আশঙ্কা প্রবাসী বাংলাদেশের, বিস্ফোরণে আহত 61 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। এবং লড়াই করেই ভারতের কাছে হারল বাংলাদেশ, মাত্র 1 রানের ক্ষত পোড়াচ্ছে 16 কোটি মানুষকে, সেমিফাইনালে খেলার আশা টিকে রইল ধোনি বাহিনীর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, যে কোনো বাংলা লিংক, রবি এবং সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে, আর সঙ্গে থাকুন সময়।